তোমার ভিডিও করেছো, তোমার হ্যাঁ লাজ লাগিছে নাকি? জানো তোমার লাজ লাগানোটা কোয়া কত যাম ও উঠিয়ে রেডি হব লৈছোঁ, যেহেতু এতিয়া সময় বেছি হোৱা নাই, সময় এতিয়া প্ৰায় 7টামান বাজিছে চাগে। তো ৰেডি হৈ লওঁ, অলপ চলপ আগবঢ়াই থৈ দিওঁ, যিহেতু আজি বিশেষ কাম এটাৰ বাবে সকলো ঘৰৰ পৰিয়ালৰ গোটেইখিনিয়ে ওলাই যাম। আৰু ক'ত যাওঁ ক'ত নাযাওঁ আপোনালোকে ভিডিঅ'টো শেষলৈকে চালে গম পাই থাকিব, আৰু থাম্বনেইল দেখিব আপোনালোকে গম পাইছেই চাগে, হ'লেও গোটেই ভিডিঅ'টো চালে গোটেইখিনি আপোনালোকে সম্পূৰ্ণ গম পাব। আৰু এতিয়া নিজেই অকণমান ৰেডি হৈ ল'লোঁ, আৰু এতিয়া মনক উঠাই দিওঁ। মনত যিহেতু উঠাই নাই, তাইকো ৰেডি কৰিব লাগিব, গা ধুৱাব লাগিব। তো যিহেতু সোনকাল হৈ আছে, টোপনিৰ পৰা তাই সাৰ পোৱাই নাই, চকু মেলিবই বিচৰা নাই, তথাপি ফুৰাৰ নাম শুনিলে সৰু ল'ৰা ছোৱালীয়ে ভাল পায় আৰু উঠি যায়। তো উঠাই ল'লোঁ তাইকো, আৰু খুৱাই বোৱাই লৈ অকণমান ৰেডি কৰি দিব লাগিব, সৰু ল'ৰা ছোৱালীক নোখোৱাকৈ লৈ যাবতো নোৱাৰি। তো ৰেডি হৈ চবে ওলাই মেলি ৰেডি হ'লোঁ, ক'লেই যাওঁ আপোনালোকক ৰাস্তাত দেখুৱাই থাকিম। এইফালে মনেও ৰেডি হৈ আছে, দিয়া হাই কৈ দিয়া, ক'ত যাবা ক'ত যাবা ক'ত যাবা কোৱা, স্কুল যাবা, ক'ত যাম বুলি কোৱা? আজি মানে বিশেষ কাম এটাৰ কাৰণে গৈ আছোঁ, বহুত আগতে কৰিব লাগিছিল কিন্তু কৰা হোৱা নাছিলে, তো আজি কৰিম, আপোনালোকক দেখুৱাই থাকিম। মনত কি হ'ব তাকনো হ'ব ন, হয় দিয়া হয় দিয়া, মনত তাকনো হ'ব ন। বলক সবকে আপোনালোকক দেখুৱাওঁ, আহা আকৌ। তোমাৰ ভিডিঅ' কৰিছোঁ, তোমাৰ হ্যাঁ লাজ লাগিছে নেকি? জানো তোমাৰ লাজ লগা নিচিনা লাগিছে, বোলা 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 বোলা। সকলোকে দেখুৱাবলৈ সকলো তললৈ গ'লে, ময়ো গৈ আছোঁ, আৰু মিষ্টাৰে এইফালে লাইট চাইট বন্ধ কৰি আহিব, আৰু গৈ পেলাই আপোনালোকক দেখুৱাই আছোঁ। গৈ আছোঁ তললৈ এতিয়া, মানে লিফ্টো দি অহা নাই আৰু, আপোনালোকক লিফ্টত আহিলে দেখাব নোৱাৰিম নহয়, সেইকাৰণে ষ্টেপৰ দিয়ে আহিছোঁ আৰু। তো এতিয়া তললৈ গৈ থাকোঁ। এইফালে আমি ওলাই আহিলোঁ, এইফালে মা দেউতা, চুনু ক'ত? অঁ এইফালে চুনু, আৰু এইফালে আমাৰ মিষ্টাৰ, আৰু শুন এতিয়া ক'ত যাম কোৱা, ক'ত যাম? অঁ তাত এতিয়া কি কৈছে, কোৱাচোন স্কুল যাব বোলে, ক'ত যাব স্কুল যাব, নলগোৱা, সেইকাৰণে চুনুৱে এণ্টাৰটেইন কৰি আহা চুনু, এণ্টাৰটেইন কৰি আহা ন, কিবা এটাতো লাগিব। পল্টন বজাৰৰ টাৰ্ণিংটো তাতে পাঁচটা হেৰিয়ালৈ মতে আমি আহি কালী মন্দিৰ পাইছোঁহি। কালী মন্দিৰত অলপমান পূজা পাতল কৰি তাৰপিছত আমি কামাখ্যালৈ গৈ আছোঁ, আৰু কামাখ্যাত বিশেষ কাৰণ এটাত যাওঁ, কিয় যাওঁ আপোনালোকে ভিডিঅ'টো সকলোকে চাই থাকিব, তেতিয়া গম পাই যাব। ব'লক তেনেহ'লে আজি মানে কালী মন্দিৰৰ অলপ পৰিৱেশটো আপোনালোকক দেখুৱাওঁ, আৰু এইফালে গোটেই পাৰবিলাক উৰি আছে, সেইটো আপোনালোকে তেনেহ'লে দেউতা ৰখি আছে আৰু পাৰবিলাক চব সি ধুনীয়াকৈ উৰি আছে। ইয়াতে মানে বহুত পাৰ আছে, তো বহুতে এনেকৈ পাৰ চাউল দাইল এইবিলাক দিব দিয়ে, কিছুমানে বিস্কুট দিয়ে, আৰু মনোৱে গোটেই পাৰবিলাকক খেদি আছে, সিহঁতে খাবলৈ আহিছে আৰু তাইক দৌৰাই ফুৰাই খুব ভাল পাইছে, মানে বহুত একেলগে দেখা পাইছে নহয়, তাইক ফূৰ্তি আৰু পূৰা। আৰু ইফালে সিফালে ঘূৰি ঘূৰি গোটেইখন মানে বহল পাইছে, আহল বহল পাইছে, তাৰপিছত ভিতৰ সোমোৱাগৈ নাই আমি, এতিয়া ভিতৰলৈ যাম আৰু। মায়ে চাকি বন্তিবিলাক লৈ আছে, আৰু ইফালে চাওক পাৰবিলাকে মানে খাবলৈ আহিছে, কিছুমানে মগু দিছে, বুট দিছে, সেনেকৈ গোটেই পাৰবিলাক নামি আহিছে, দেখিবলৈ বিৰাটেই মৰম লগা হয়। ইমান বেছি পাৰ থাকিলে মানে ভাল লাগে আৰু, আপোনালোকৰ কেনেকুৱা লাগে কমেণ্ট কৰিবচোন। এয়া ভিতৰত মানে গণেশ মন্দিৰটো প্ৰথমতে আছে, তো গণেশ মন্দিৰৰ ভাগ দেখুৱাই দিলোঁ, আমি ওপৰলৈ উঠি আহিছোঁ আৰু মনত দৌৰি আছে। বাকী কালী মন্দিৰৰ দৃশ্যখিনি আপোনালোকক দেখুৱাব নোৱাৰিলোঁ, তো লাষ্টত আমি হনুমান মানে ওচৰতে হনুমানজীও আছে, তো হনুমান মন্দিৰটোত পূজা কৰি মেলি ওলাই যাম আৰু।
বাকি শরাই ভাগ আগবাইছিল, তো সেইখানে কামও সুন্দরভাবে হয়ে গেল। এতিয়া ওলাই যাম আর পাতল করা হয়ে গেল, কালী মন্দিরের পর ওলাম এটা, আর তারপর যাম আমি কামাখ্যা মন্দিরে। আর কামাখ্যা মন্দিরে যেটু বিশেষ কারণ যাম আপনাদের গম পাব পারো, যাবার পর পিছন গুটি গোটেখিন আপনার দেখাই থাকি থাকিম, গোটেখিন দেখাই থাকি, তার কারণে আপনাদের ভিডিওটি শেষলেকি চাই থাকিব বলক। তেনেহলে আর এটা আমি সকলে যাবলে ওলাও আৰু ইয়াতে আপনাদের পরিবেশ অকনমান দেখাই দিল, কেন লাগিল আপনাদের কমেন্ট করবে। আহি পালোহি, এটা আমি গাড়ি পার্কিং বিচারি বিচারি বহুত উপর মানে বগলার ফলে এনেকে পার্কিং করে রাখবলগা হয়েছে। এতিয়া আমি গৈ আছো কামাখ্যার ফলে, খোজকাঢ়ি আছো গোটেখিনিয়ে, রোদটো বেশি নাই বাৰু, সেখানে খোজকাঢ়ি বেয়া লগা নাই, কিন্তু অকনমান গরম তো আছে বাৰু। আৰু মনো এইফালে কান্ধত উঠি লৈছে পুরা। বলক তেতিয়াহলে কামাখ্যার একেবারে তাত মেইন দ্বারত গৈ আপোনালোকক দেখাম। এইখানে বগলামার মন্দিরের রাস্তাখিনি হয়, তো এইপিনে গোটেখিনি ভিড় হয়ে আছে বাৰু। বগলামার মন্দিরত এইখিনি সময় ইমান ভিড় নালাগিলেও অলপ অলপ হলেও ভিড় থাকে, কিন্তু বেশি ভিড় নাই আর এই সাইডে। তো এটা আমি কামাখ্যা মার মন্দিরের ফলে আগবাড়ি আছো, যেহেতু তললে নামি যাব লাগবে, গে আছো এটা আমি সকলে। আহি পালোহি কামাখ্যা মার প্রায় দ্বার পাওহি, আর ইমান ভিড় হয়ে আছে আজি, বহুত ভিড় আছে মানে মানুষ নেদেখা নিচিনা হয়ে গেছে, কোনো মানে মানুষ হেরাই গেলে আর বিচারি পড়া টান হব, আজি এনেকা অবস্থা হয়েছে। আর সরু লড়ি লিলে অকান দিগদার হয় ভিড় ভাড় বেশি হলে, মনতো বারো কান্ধতে উঠি আছে, তাই আজি নামিবই খোঁজা নাই, এনেটা ইমান কোচত উঠি নাহে করবাত আহিলে, কিন্তু আজি নামিবই খোঁজা নাই। তো তাই কপাকর কান্ধত উঠি আছে, তো কান্ধত উঠি উঠিয়ে গৈ আছে। আর এইফালে চাও আমি কামাখ্যার দ্বার পাও আর, তো এটা আমি উপরলে গৈ আছো, উপর গৈ আপনার দেখাই আছো গোটে পরিবেশ, আপনাদের সকলে যাবছে বাৰু। আজি মানুষের বেশি বা নজানো, আজি সোমবার হয় সেই কারণে ভিড় হয়েছে যদি নজানো, আর যেহেতু সামান হয়ে আছে মানুষের বেশি দিন নাই, সম্পূর্ণ বহুতেই বহুত ভিড় হয়ে আছে, তাত নুঠে মনো নুঠে। এই বয়সের লাস্ট মানে মনের দীঘল চুলির ফটোখন অকনমান ক্যামেরা রাখো বলে পেলে অকনমান ভিডিও করল, যেহেতু আজি তাই চুলিখিনি ঘুরাই দিল। তো এই বয়সত আর এনেকা চুলি আর নাপাব, দীঘল তো হবই বারো দিয়কচন, চুলি যেটা দীঘল হবই, কিন্তু তেতিয়ালৈকে তাইও ডাঙর হয়ে যাব, এই বয়স তো আর ঘুরাই নাপায়, পিছলে তাই হলেও চাব পাৰিব যে কেনেকুৱা আছিলে কি আছিলে। এতিয়া আমি অকনমান ভাল পাও যেতিয়া পুরোনা ফটোবোৰ দেখা পাও সৰু বয়সৰ, ডাঙৰ হলেও এইখিনি চাই ভাল পাব, সেয়েহে অকণমান ৰাখি থলোঁ। আৰু কামবিলাক প্ৰায় আৰম্ভ হৈ গৈছে, দেউ আহি গ'ল আৰু দেউ এবাৰ পূজা পাতলবিলাক কৰি আছে, মই অকণমান মানে পূজা পাতলৰ মাজেৰে আপোনালোকক দেখুৱাওঁ বুলি মোবাইলটো হাতত লৈ আছোঁ, যিহেতু আপোনালোকক দেখুৱাওঁ বুলি কৈছোঁ, আৰু বেলেগ কোনো নাই যিহেতু কেমেৰা ধৰিবৰ কাৰণে, সেয়েহে ময়ে গোটেইখিনি কৰি আছোঁ, পূজা পাতলো হৈ আছে আৰু লগতে আপোনালোকক দেখুৱাইও আছোঁ কি হৈছে কি নহৈছে। দেউজনো বিৰাট ভাল পালোঁ আমি, দেউজন বিৰাট ভাল, সকলোখিনি বৰ ধুনীয়াকৈ কৰি গৈ আছে তেখেতে, আর গোটেখিনি আমাক বুঝাই দিছে কেনেকৰে কি কৰিব লাগে, কিছুমান এনেকুৱা থাকে নহয় যে কামখিনি যেনে তেনে সোনকালে সোনকালে কৰি শেষ কৰিব লাগে আৰু আঁতৰি আহিব লাগে, কিন্তু তেখেত তেনেকুৱা নহয়, তেখেতে বৰ ধুনীয়াকৈ আমাৰ পূজা ভাগ কৰি দি আছে আৰু মনকো বৰ ধুনীয়াকৈ মানে কেনেকৈ কি কৰিব লাগে। পিছতে ভিতৰত পূজা কৰিবৰ কাৰণে লগ ধৰিছে, তাই অকলে নাযায়, মোক যাবলৈ নিদিয়ে বা দেউতাককো যাবলৈ নিদিয়ে, সেয়েহে ভিতৰলৈ লৈ যোৱা নহ'ল আৰু বাহিৰৰ পৰাই পূজাখিনি কৰি দিলে, অকলে নহ'ল আমি বাহিৰৰ পৰা এনেদৰে পূজাখিনি কৰি আছোঁ আৰু বাকী আৰম্ভ কৰি আছে। তেখেতে যি নিয়ম নিয়মখিনি আছে গোটেইখিনি আমাক দেখুৱাই দি আছে আৰু তেখেতে গোটেইখিনি ভালদৰে দি গৈ আছে আৰু আমিও সেনেকৈ কৰি গৈ আছোঁ। তো ইয়াত তেখেতে আমাক ভালদৰে বুজাই দিছে কেনেকৈ কি হয়,
মানে কি হয়েছে গোটেখিনি ভালদরে বুঝাই দিছে তেখেতে। এতালেক চুলি কাটার ফলে আগবা নাই, দইখিনি বুঝাই মিলি লই আমাকে ধূপ ধূলা জ্বলাবলে আগবাই দিলে। আর ইয়ে গলো আমি কাপিতর ওসর, মানে আজিকালি এনেদরে কটা হয়, আগতে বোলে পানির ওসর কাটিছিল, আজিকালি নাকাটে, সেহে এনেকে ওসরতে মানে মন্দিরের ভিতরতে হয়, তো তাতে এইখানে চুলিখিনি খুড়াই দিব। আর মনে কান্দিব বলে ভাবিছিল, কিন্তু তাই নাই কন্দা, যেহেতু তাইরও নতুন মানে এক্সপিরিয়েন্স হয়, সেহে তাই হাসি হাসিয়ে আছে বারো। কিন্তু পিছত কি হয় সেইটো গম নাপাও, পিছত কি করে কান্দে নে নাকান্দে, কিন্তু এতিয়ালৈকে তাই কান্দা নাই। তাই নাকান্দিলেও মোরহে মনটো বেয়া লাগিছে, মানে ইমান দিনের পর চুলিকিডাল সদায় বান্ধু, সদায় ঠিক করে থাকো, তো এতিয়া আর কেদিনমানের কারণে সেইখিনি নাপাম, এহে অকনমান মনটো বেয়া লাগি আছে। একো নাই, কেদিনমানের পিছত আকো আহি যাব। আর প্রায় চুলিখিনি করে আছে, আর তাইও ধুনকে পাতি দিছে, মানে অকনো আমনি করা নাই। আর হয়ে গেল, এটা গা ধুয়াবলে লই যাও। আর তাই অকনো নকন্দাকে ধুনকে পাতি দিলে, আর পানি বুলিলে তো তাই ভালেই পায়, কিন্তু এটা তললে নামিবলে বিচারে নাকি, সেইটাই কথা। আর তাইটা তলত গা তো ধুয়াই লো মিলি, বাকি কামখিন করম। আর তলত গা তো ধুয়াবলে লই গেছো, বহুত পানি আছে। দেও খুদা মাই মা চুলিখিনি করো, হাতো ধুয়াই মেলি কাপড়খিনি সলাই দিলো। আর এটা দেয়ে বাকি নিয়মখিনি করে আছে, তাইক যেখানে করে দিব লাগে। আর এটা আমি ওরতে রেখে আছো, প্রায় কাম শেষ হয়েছেহি আর পূজার কামবিল, তো শেষের কামখানি দেয়ে করে দিয়েছে। লগতে যে মাতা দি ফিতাডালও বান্ধি দিব তাইক, তাইলেও এইবার বান্ধি ভালে পায় আর কোনোটা তাইক, তো এইখানে কাম করে আমি শেষ করে লো। আর দুজনে বিট মরম করেছে, বিট মরমে তাইক মানে হেল করেছে, মানে তাইও বড় ভাল পাইছে, কিন্তু বেলেগর চলে নাযায় কারণে যাওয়া নাই বারো। গোটেটো দি দিয়া, গোটেটো দি দিয়া, দি দিয়া, খুৱাই দিব লাগিছিলে হাতত, একো নকয়, একো নকয়, অকণমান মৰম কৰি দিয়া, দিয়া। বিৰাট ভাল ধরনে হয়ে গেল, মানে মনের মুন্ডনের কারণে আহিছিল, তার জন্মরপরা চুলি খুড়া হওয়াই নাছিলে, তো আজি তার চুলিখিনি খুড়া হয়ে গেল, বিৰাট ভালদরে হয়ে গেছে, কোনো বাধা বিঘিনি নোহোৱাকে বিৰাট ভাল লাগিলে। আর মন্দিরত বহুদিনের পিছত এনেদরে সেবাও করলো, আহিছো আগত মাজতে এদিন আহিছিলো, কিন্তু আজি অলপ সময় লৈ আহিছো কারণে ভালে লাগিছে, ভাল লাগিল, গোটেখিনি বিৰাট ধুনিয়াকে হয়ে গেল। কিন্তু তাইৰ অকণমান দুখ লাগিছে, মোরও নিজৰো অলপ দুখ লাগিছে, দুখ নলগা নহয়, ইমান জন্মৰ চুলি কটায় মানে এবাৰ
এবার দুবার কাটি দিয়া গৈছিলে কিন্তু খুড়া হওয়া নাছিলে, তো খুড়াই দিতে মনটা বেয়া লাগছে, তাইও কান্দু কান্দু করে আসে কিন্তু কান্দিব পড়া নাই বারো, নকান্দাকে আছে আর অল্প দুঃখ করেছে কেউ কাটিল চুলিখিনি এনেকে সুধি আছে, একো নাই তো আর যুত নিয়ম নিয়মটা করবই লাগবে আর বারো। এটা আমি ওলাই যাও আর বাকি কি করো কি নকরো অল্পমান দেখাম বারো বলক, তাহলে ওলাই আহি মেলি অকনমান আগলে আহিলো। এটা গাড়ি যাওয়ার আগতে আমি এটা অকনমান কিবা একটা খাও বলে সকলে, যেহেতু রাতেপা একো নখাও নেমেলাকে ওলাই আহিছিল, সে এটা অকনমান কিবা একটা খাই লো বলে বহিছোহি। আর এইফালে মনাও অকনমান কিবা একটা খাবো আর কি খাও কি নখাও ভালো খাই মেলি আকো ওলাই যাম। আপনার কেনকা লাগিল কমেন্ট করে জানাবলে নাপাহরিব। আজির ভিডিওটা ইমানতে সামরো, আকো লগ পাম অন্য একটা ভিডিওর লগত, আজিলে আহিছো, বাই বাই।